সমদনেশ পৌরসভার ডাগদ্বীপ রৈনেরঘাটা সাতবাড়িয়া যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তাগোর বর্তমানে করুণ দশা। একসময় এই রাস্তাগো আছিল সাতবাড়িয়া তুন সমদনেশর যাবে দ্রুততম মাধ্যম। বিগত 5-6 বছর ধরে এনে রাস্তার সংস্কার নয়নে রাস্তাগো এখন ধ্বংসর মুকুট। যাতায়াতের ব্যবস্থা পুরোপুরি বন্ধ, যার কারণে যাতায়াতের সুবিধাভোগী এলাহার মানুষ আটি এনে বোধ দূরে ফারিদন ফরের যানবাহন লাই। প্রত্যেক দিনই তারাতে নানা রকম দুর্ভোগ ফোন ফরের। এই রাস্তা দিয়ে নে সম্পৃক্ত আছে 3-4 শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে দিল্লি উগ্র কেজি স্কুল, উগ্র সরকারি প্রাইমারি স্কুল, উগ্র হাই স্কুল ও উগ্র মাদ্রাসা। অধ্যয়নরত আছে প্রায় 3-4 হাজার শিক্ষার্থী, যারা যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তাগো। এ বিষয়ে সাতবাড়িয়া 7 ইউনিয়নের চেয়ারম্যান আহমদুর রহমান ডিলার জানাই দে, দ্রুত সময়ের মধ্যে এ রাস্তার সংস্কার হাম চালু করিব এবং ব্রিজের পুনর্নির্মাণ হাত শুরু হইব। অনেকবার চেষ্টা করেছি, চেষ্টা করা সত্ত্বেও এখন জন্মে বিরল উদ্দেশ্য পুজো চলতে যে এটা কাজ। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।